বন্ধুরা, এটা আমাদের গাছের কলা। আজকে এই কলাটা দিয়ে একটা দারুণ রেসিপি করে তোমাদেরকে দেখাবো, তো চলো। বন্ধুরা, জানি এই গরমে না রান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে, কিন্তু আজকে যে আমি কাঁচা কলাটা রান্না করব, সেটা রান্না করতেও একদম ঝামেলা নেই, আর এই গরমেও খেতে তৃপ্তিদায়ক লাগবে। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি। কাঁচা কলাটা কাটার আগে আমি জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, তাহলে কাঁচা কলাটা কালো হয়ে যাবে না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে দেব। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ। আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি, আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে দেব হলুদ আর দেব জিরে গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। আলু আর কাঁচা কলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এটা দিয়ে বন্ধুরা আমের মোরব্বা হবে, এই জন্য আমটা এরকম কেচা কেচা করে কাটা হয়েছে। তোমরা যদি আমের মোরব্বা রেসিপি পেতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি করে দেখাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি।
আমি জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা ভালো মতন কষে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি একটু চিনি দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। আলু কাঁচা করলে তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কাঁচা কলার এই দুর্দান্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। কী খাচ্ছো তুমি?